ত্রিপুরায় স্বাগত আপনাকেও আমি নমস্কার জানাই দু চব্বিশ লোকসভা নির্বাচন নিয়ে গতকালকে সন্ধ্যে সাড়ে ছটার পর এক্সিট পোল আহ বিভিন্ন এক্সিট পোল সামনে এসেছে তো এই এক্সিট পোল সামনে আসার পর আহ যেটা দেখা যাচ্ছে যে এনডিএ জোটেরই সম্ভাবনা এনডিএ জোটেরই পাল্লা ভারীর সম্ভাবনা দেখানো হয়েছে এই এক্সিট পোলে অধিকাংশ এক্সিট পোলেই কিভাবে দেখছেন আপনি প্রদেশ কংগ্রেস সভাপতি আপনি রাজ্য কংগ্রেস সভাপতি এবং আপনাদের যে এবার ভোট আপনারা ইন্ডিয়া জোট যেভাবে প্রচার করে ভোট করলেন তো এই এক্সিট পোলের পর কি প্রতিক্রিয়া সামগ্রিকভাবে কিছুক্ষণ আগে আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন কার্গেজি রাহুল গান্ধীজি কেসি বেনুগোপাল জি এবং আমাদের জাতীয় কংগ্রেসের আরও কিছু নেতৃত্ব আমাদের রুমের যিনি ইনচার্জ আহ আমরা মিটিং এ মিলিত হয়েছি সমস্ত রাজ্যের সভাপতি এবং আমাদের কংগ্রেস দলের পক্ষে যে প্রায় তিনশো জন আমাদের ক্যান্ডিডেট যারা ইলেকশনে লড়াই করেছেন তাদের সঙ্গে জুম মিটিং করে আমাদের সর্বভারতীয় সভাপতি এটা সকলের তরফ থেকেই নির্বাচনী ফলাফল পর্যালোচনা করেছেন এবং এই পর্যালোচনার মধ্য দিয়ে যতটুকু আমরা আমরা খবর পেয়েছি গতকাল আমাদের ইন্ডিয়া জুটের নেতৃত্বের মিটিং হয়েছিল আমাদের প্রেসিডেন্ট কার্গেজির বাসভবনে সেখান থেকে ইন্ডিয়া জোট নেতৃত্ব তারা পরিষ্কার ভাষায় বলেছেন যে দুশো পঁচানব্বই প্লাস দুশো পঁচানব্বই প্লাস ইন্ডিয়া জোটের ফলাফল হওয়ার সম্ভাবনা ঠিক আজকে যখন এই এটা আরো গ্রাসরুটে পর্যালোচনা হলো ক্যান্ডিডেটরা বা আমাদের সব ভারতীয় নেতৃত্ব সামনাসামনি হয়ে আমাদের রাজ্য নেতৃত্ব সেখানে তাদের যে অভিমত সেখানে তুলে ধরেছেন এর পরিপ্রেক্ষিতে এটা পরিষ্কার এই যে সমীক্ষা বেরিয়েছে এটাকে আমরা একটা হিসাবে শাসক দলের এটা ব্যবহার করা হচ্ছে বলে আমরা অভিহিত করছি আমাদের আহ নেতা কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আসলে যেটা রিয়েলিটি রিয়েলিটি থেকে এটা অনেক অনেক দূরে বাস্তবে যেটা চার তারিখে ফলাফলের মাধ্যমে যেটা বেরুবে এটা হলো ইন্ডিয়া জোট ক্ষমতাসীন হতে যাচ্ছে ইন্ডিয়া জোটের ফলাফল সর্বভারতীয় ক্ষেত্রে ভালো হচ্ছে সমীক্ষায় তো অনেকে এরকমও দেখাচ্ছে ধরুন হরিয়ানাতে যেখানে দশ সিটে লড়াই সমীক্ষায় বলছে যে সেখানে পনেরো থেকে ষোলোটা সিটে লড়াই হচ্ছে বিভিন্ন রাজ্যে যা যতটা হিমাচলের চার আসনে লড়াই তারা কোনো দলকে ছটি আসন হিমাচলে দিচ্ছে তো স্বাভাবিকভাবেই আমি বলতে আমার দ্বিধা নেই এটা হয়তো তাদের ত্রুটিও হতে পারে কিন্তু এই সমীক্ষার ফলাফলের সঙ্গে আমাদের যে গ্রাউন্ড লেভেল যে আমাদের যে আমাদের যে রিপোর্ট যেটা এসছে এটার সঙ্গে একদমই এটা মিলছে না তো আমরা আশাবাদী ইন্ডিয়া জুট ক্ষমতা সীমিত তাহলে আশীষ বাবু আপনারা কি এই এক্সিট পোল কে তাহলে গুরুত্ব দিচ্ছেন না 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 আমরা এক্সিট পোল নিয়ে তো আমাদের দলের পক্ষ থেকে বলাই হয়েছিল যে এটাকে গুরুত্ব না দিতে এবং এটাতে কোন রকমের ডিবেটে পার্টিসিপেট না করার জন্য যাই হোক ইন্ডিয়া জোটের নেতৃত্বের সমীক্ষার পরে আমরা পরিষ্কার হয়ে গেছি যে আমাদের জোটের ফলাফল ভালো হচ্ছে আমাদের আমাদের বলতে নেতৃত্বরা আবার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যখনই সাংবাদিকদের মুখোমুখি হওয়া বা এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না আমরা আমাদের এই অপিনিয়ন আমরা আসতে পারছি আশীষ বাবু আপনি বললেন যে আপনাদের ইন্ডিয়া জোটের ফলাফল ভালো হচ্ছে এই ভালো ফলাফল হওয়া কি আপনাদের সরকার গড়ার ক্ষেত্রে সেই ফলাফলটাই এনে দিতে পারবে যেটা আপনারা আশা করছেন বা ম্যাজিক ফিগার আপনারা ক্রস করতে পারবেন নাকি একটা অন্যরকম ভালো ফলাফল মানে মোটামুটি একটা ভালো ফলাফল গত ২০১৯ লোকসভা নির্বাচনের থেকে হবে বলে আশা করছেন বিশেষ করে কংগ্রেসের ইন্ডিয়া জোটের যতগুলি দল আছে প্রত্যেকেই কম বেশি তার নিজ রাজ্যে তার দলীয় যে প্রতিদ্বন্দ্বিতা যেখানে সকলেই কম বেশি ভালো ফল করছে তো ন্যাচারেলি আমাদের সর্বভারতীয় নেতৃত্বে এই যে একটা ফিগার দুশো পঁচানব্বই টু নাইন ফাইভ প্লাস আমরা সেটা ধরেই আমাদের আহ যে আত্মবিশ্বাস আমরা আহ উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে সমস্ত দেশে আমাদের জোটের যারা আমাদের সঙ্গে লড়াইয়া আছে প্রতিদ্বন্দ্বিতায় আছে তারা ভালো ফলাফল করছে তো কংগ্রেস এবং তার জোট আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হব মূলত কিসের ভিত্তিতে আপনারা এতটা আশাবাদী আশিস বাবু জনগণ ভার্সেস সরকার জনগণের সমীক্ষা জনগণের যে ভোটের যে ট্রেন্ড বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে গিয়ে যে রেসপন্স বা আমাদের রাজ্য নেতৃত্বরা বিভিন্ন রাজ্যে রাজ্যে যে সমীকরণ এ আমাদের দলের পক্ষে কোন অঞ্চলে কারা ভোট প্রয়োগ করেছে তার থেকে যে চিত্র উঠে আসছে এতে করে আমরা কনফিডেন্ট যে দুশো পঁচানব্বই পার করবো বাবু অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইনস ট্রিপুরাকে সময় দিলেন কথা বললেন অনেক অনেক ধন্যবাদ